ক্রিকেটে বাংলাদেশ দল মানে স্পিনারদের দাপট, বিশেষত বাঁহাতি স্পিনারদের প্রচলনটা কিন্তু এমনই। কিন্তু ঠিক এই মুহূর্তে স্পিনাররা নয়, দল নির্বাচনে সবচাইতে ভাবিয়ে তুলছেন পেসাররা, দাবি নির্বাচক হাবিবুল বাশারের। একেই টাইগারদের বড় টার্নিং পয়েন্ট বলছেন তিনি। আর টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা চারেও খেলতে পারে বাংলাদেশ, এই যে আলোচনা সেটাকে টানা তিন সিরিজ জয়ের ফল হিসেবে দেখেন বাশার। টি টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন চার পেসার, মোস্তাফিজ, সাইফুদ্দিন, তাসকিন, শরীফুল। রিজার্ভ হিসেবে যাবেন অভিজ্ঞ রুবেল হোসেন, এছাড়াও দৌড়েছিলেন হাসান মাহমুদরাও। এমনকি টি টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লিগে সেরা পারফর্ম করেও আলোচনায় থাকতে পারেনি কামরুল, রাব্বি কিংবা শহীদুররা। অথচ সাকিব আল হাসান স্পিন সঙ্গী পেতে নাসুম কিংবা মেহেদিকে চ্যালেঞ্জ জানানোর মতো স্পিনার নেই এখন। এক সময় এই বাঁহাতি স্পিনারের ভিড়েই কিনা হিমশিম খেতে হয় নির্বাচকদের। বদলে যাওয়া বর্তমান সময়ে দল নির্বাচনে এই চ্যালেঞ্জের কথা বলছিলেন হাবিবুল বাশার। ভালো অপশন আছে ফাস্ট বোলার দেখুন, এবং সবাই তাদের সেরা ফর্মে আছে। ফাস্ট বোলার বাছা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদের লাস্ট সিরিজ দেখেন, পাঁচজন ফাস্ট বোলার ছিল, দুজন ফাস্ট বোলার খেলেছে, এবং বাকি যে তিনজন বসেছিল তারা কিন্তু ইকুয়াল এই দুজন ফাস্ট বোলারদের সাথেই, এবং সেখানে আমাদের যথেষ্ট ব্যাকআপ এবং ভালো বোলার আছে। প্রশ্ন ছিল বিশ্বকাপে কত দূর যাবে বাংলাদেশ। স্বপ্ন তো দেখতে কোনো সমস্যা নেই, সেই উত্তরে হাবিবুল বাশার তুলে ধরলেন টানা তিন সিরিজ জয়কে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বদলে দিয়েছে মানসিকতা, দাবি তার। সিরিজের পরে যখন নিউজিল্যান্ড সিরিজ আমরা খেলেছি, তখন কিন্তু এটা এক্সপেক্টেড যে আমরা সিরিজ জিতবো, তখন কথা হচ্ছিল যে কীভাবে জিতবো, এটাই কিন্তু আত্মবিশ্বাস, এবং এই বিশ্বাসটা সবসময় কাজে লাগে অস্ট্রেলিয়া আপনি যখন বড় কোনো টুর্নামেন্ট খেলে। মরা উইকেটের প্রস্তুতি নিয়েও চিন্তিত নন এই নির্বাচক। আরব আমিরাতে মরণথর উইকেটেই হবে বিশ্বকাপ, বিশ্বাস হাবিবুল বাশারের। খেলাটা হচ্ছে কিন্তু আমাদের পরিচিত কন্ডিশনে বলতে পারেন। পপি আক্তার, বাংলার কণ্ঠ।